এবারের বাজেটে যারা ফেয়ার ইনকাম করছে তাদের জন্য 30% আয়কর, এবং যারা হচ্ছে গিয়ে আনফেয়ার বা আনডিসক্লোজ ফান্ডটাকে ক্যাপিটাল মার্কেটে হোয়াইট করার জন্য নিয়ে আসছে তাদের জন্য 15% করা হয়েছে। স্যার, এটা তো আপনি যেহেতু কমিটির সাথে আছেন এবং সরকারের সব সময় পরামর্শ আপনি পজিটিভভাবে অনেক কিছু দেন, এটি কি স্যার কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন, নাকি দেশের এই সংকটকালীন সময়ে ফান্ডেরও প্রয়োজন আছে এবং দেশের যে টাকা পাচার হয়ে যাচ্ছে সেটি বাংলাদেশে থাকার জন্য প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নে। আমি একটু পরে আসছি, আগে আপনার ওই যে IMF-এর প্রেসক্রিপশনে আমরা বাজেট তৈরি করেছি, এইটা একটা জনপ্রিয় একটা ভ্রান্ত ধারণা। IMF সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, এই বছর নয় প্রতি বছরই, তারা আমাদের ফ্যামিলি ডক্টরের মতন নিত্য তারা এক্সপার্ট অ্যাডভাইস আমাদেরকে দেয়। গ্রহণ না করা আমাদের ইচ্ছা এবং না যে বাউন্ড, যদি কোনো ফান্ডের সঙ্গে লিঙ্কড হয় তাহলে তাদের অ্যাডভাইজারি যে সকল বিষয় আমাদের মানতে হয়, ইট ইজ নট এ মানে ঋণের শর্তও নয়, অ্যাডভাইজারি কিছু উপদেশ থাকে। সুতরাং এই বাজেট, যে কোনো বাজেট আমি মনে করি না IMF-এর অর্ডারে আমরা করি, এটা পরিষ্কার হওয়া দরকার জনগণের সামনে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন যে বললেন যে দ্বিতীয় পার্ট আপনার যে প্রশ্নের ছিল আনডিসক্লোজ ফান্ড, আনডিসক্লোজ ফান্ড আরেকটা অত্যন্ত জনপ্রিয় বিষয়। এই দেশে দুর্নীতি ঘুষ আমরা খুবই অপছন্দ করি একদম ব্যাপকভাবে, কিন্তু আবার ব্যাপক উপস্থিতিও আমাদের দেশে আছে এইগুলোর। দেখেন আপনি বিষয়টা আমি যেভাবে বলার চেষ্টা করছি, আমরা জাতি হিসাবে ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ, এত দুর্নীতি এত চুরি, কিন্তু আবার এইটাও তো ঠিক ওই দিকে আমাদের মাত্রা বেশ উপরে। এই যে আমাদের স্ববিরোধিতা কেন হলো এইটা আমাদের চিন্তাভাবনা করে আমাদের দেখা উচিত। এখন যারা প্রশ্ন হলো যে আপনি 15% 30% সাম্প্রতিককালে, এগুলো নিয়ে নীতি বা দুর্নীতির কোনো বিষয় নয়, সরকার এই টাকা যেগুলো ভেঙেছে দেশ থেকে বা নিয়ে গেছে পালিয়ে গেছে ফিরে আনার জন্য কী পথ সরকারের আছে? ওয়ারেন্ট ইস্যু করে, অর্ডার ইস্যু করে ক্যানাডায় বসে আছে, মালয়েশিয়া বসে আছে, ওই দেশের নাগরিকত্ব নিয়েছে, ওখানকার আইনে চলে ওখানে বিনিয়োগ করেছে, জানি না স্যার ভালো বলতে পারবেন, ওইগুলোকে অর্ডার দিয়ে নিয়ে আসা সুদূর পড়া হতো। বঙ্গবন্ধুর হত্যাকারীকে আনতে পারছি না আমরা, সরাসরি আমাদের আদালতে দণ্ডিত, সেখানে আমাদের সমস্যা হচ্ছে। সুতরাং টাকা ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট, এটা এটা পরিষ্কার। তাহলে কি সরকার নানাভাবে কৌশল নসিহতে পরামর্শে ভয়ে ভীতিতে চেষ্টা করছে, চেষ্টা করার যে নানা বিকল্প তার মধ্যে এটা একটা টোপ দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে মাছ ধরতে গেলে কিছু টোপ দিতে হয় বা ছাড়া নাকি আধার দিতে হয়, এক্স্যাক্টলি খাবে কি না খাবে এটা মাছের উপরে নির্ভর করে, আমি তো আধার দিচ্ছি। পয়েন্ট হলো যে আমরা চাচ্ছি টাকা ফেরত আসুক, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, আনার পথটা আমরা খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে কী করতে হবে? আমরা উইল কিপ দ্য প্রেশার অন, এইটা আরেকটা পথ। 15% যদি কিছু পাওয়া যায়, অনেক প্রশ্ন আছে, আপনি বললেন সৎ লোকেরা 30%, অসতেরা 15%, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জবাব সরকার অবশ্যই দেবেন, অর্থমন্ত্রী মোদী দেবেন, বাট এইটা না পেরে ইন এ সেন্স অফ ডেসপারেশন চেষ্টা করা হচ্ছে। তো মুদ্রা কথা হলো টাকা আনার নানা পথ আমরা চেষ্টা করছি, ইন এ ডেসপারেশন আমরা এইটাও চেষ্টা করি, যদি আসে যদি পাওয়া যায় এই জন্য আমরা করছি। এটা নিয়ে মন্দ বা ভালো অত খোঁজা সঠিক হবে না।